হে ইউটিউব বাসি, কি অবস্থা সবার? আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় দশটি র‍্যাপ গান। টাকা দেখলে আজকাল কাটের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকাগুলা জুয়ান জুয়ান মাইয়া ল। যে গানগুলো ইউটিউব ছাড়াও ফেসবুক এবং টিকটকেও অনেক ভাইরাল হয়েছিল। আর হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য গানগুলোর লিংক ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন ইউটিউব বাসির প্রথম ভিডিও শুরু করা যাক। শুরু করা যাক ভাইরাল র‍্যাপ সং কাগজের নোট এই গান দিয়ে। কাগজের নোট, কাগজের ভোট, কাগজে সই দিলে টাকা, টাকা কাগজটা বানাইছে কেডা, এই গানের প্রতিটি লাইন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 2019 সালে মুক্তি পাওয়া গানটির বর্তমান ভিউ রয়েছে 9.8 মিলিয়ন। এরপর লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে মিস্টার রিজানের কণ্ঠে গাওয়া বন্ধু বন্ধু কইয়া গানটি। আর আপনি যদি টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই গানটি শুনে থাকবেন। আজ থেকে 9 মাস আগে রিলিজ করা এই গানটির বর্তমান ভিউ রয়েছে 5 লাখেরও বেশি। এরপর লিস্টে 3 নম্বরে রয়েছে টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয় এই গানটি। টাকা দেখলে আজকাল কাঠের পুতুল কথা কয়, বুইরা বুইরা কাকা গুলা জুয়ান জুয়ান মাইয়া লয়, এগুলা কি জানে ছয় মাইয়া। 1 বছর আগে রিলিজ করা এই গানটির বর্তমান ভিউ প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। এরপর লিস্টে 4 নম্বরে রয়েছে মামুন এবং রনির কণ্ঠে গাওয়া সিলিটি বিয়ান এই গানটি। আজ থেকে 4 বছর আগে রিলিজ করা গানটির বর্তমান ভিউ রয়েছে 5.5 মিলিয়নের বেশি। লিস্টের 5 নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপার জালালি সিদের বনবাসে সাধন এই গানটি। কিন্তু একটাই আফসোস, তাদের এই গর্জন এখন আর দেখা যায় না। 6 বছর আগে আপলোড করা এই গানটির বর্তমান ভিউ রয়েছে 19 মিলিয়ন। এরপর লিস্টের 6 নম্বরে রয়েছে ছোটবেলার জনপ্রিয় র‍্যাপ গান দই ফুচকা। আপনি কি গানটি ছোটবেলায় শুনেছেন? আপনি যদি শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, আর যদি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে গিয়ে দেখে আসতে পারেন। এরপর লিস্টে 7 নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপার ফকিরলালের বিচার চাই এই গানটি। সারা দেশে শান্তি নাই, ফকিরলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে দেশেতে। গানটি যদিও আজ থেকে 6 বছর আগে আপলোড করা হয়েছে, কিন্তু গানটি বর্তমান বাংলাদেশের অবস্থার সাথে পুরোপুরি মিলে যায়। তাও সত্য, আসলে দেশের এমন সময়টায় এই রকম প্রতিবাদী গান খুবই প্রয়োজন। তবে আফসোস, ফকিরলালকে এখন আর আগের মতো দেখা যায় না। আমরা হয়তো তাকে মূল্যায়ন করতে পারিনি, তবে যাই হোক না কেন, ফকিরলালের গান আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে তা জানাতে পারেন। এরপর 8 নম্বরে রয়েছে এস মিউজিক প্রোডাকশন চ্যানেলের চল যাই চল হারাইয়া এই গানটি। টিকটকে গানটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। অনেক টিকটক সেলিব্রিটিকে এই গান দিয়ে ভিডিও মেক করতে দেখা গিয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে তন্ময়ের কণ্ঠে গাওয়া বাবা গানটি। কিছুদিন আগে এই গানটি রাতারাতি ভাইরাল হয়েছিল। আর বন্ধুরা, বাবাকে নিয়ে যেমন গাওয়া হয়েছে তেমন মাকে নিয়েও গাওয়া হয়েছে। এরপর 10 নম্বরে রয়েছে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী রানার আমি রানা গালিবয় গানটি। এই এক গান রানার জীবন পাল্টে দিয়েছিল, তবে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র তাবিব মাহবুব। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভালো রাখার চেষ্টা করবেন আপনার চারপাশ।